আপনি চাই আছে লাইভ আওয়ার আর আমি আপনার জানাই আছো যে গুয়াহাটি মহানগরীর কৃত্রিম বান আজি তৃতীয় দিনত ভরি দিলে। সোমবারে দুঘণ্টার অহা বরষুণ আর সেই বরষুণের পানি এতিয়াও শুকুয়া নাই মহানগরীর কেবাটাও প্রান্তত, বিশেষ রুক্মিণীগাঁও হাতীগাঁও এতিয়াও বহু পথ উপপথত একাঠু পর্যন্ত পানীত ককবকাই আছে। বিগত তিনটা দিন ধরে বিদ্যুৎ সংযোগ নাই এই অঞ্চল সমূহ, যার বাবে তীব্র পানির সংকটত ভুগিছে এই অঞ্চলের আবাসী সকলে। অতীত সাংবাদিক প্রিয়ব্রত গগৈর সঙ্গে সংযুক্ত হয়েছো। প্রিয়ব্রত, ইয়ার পূর্বে আপনি আমাক হাতীগাঁওর পরিস্থিতি জানাইছিল, বর্তমান কোত আছে? হাতীগাঁওতে আছে নে আন স্থানত আছে? কি পরিস্থিতি বর্তমান কৃত্রিম বানর? হয় জয়ন্ত, বর্তমান মই হাতীগাঁও আন এটা অংশৰ পৰা এটা দৃশ্য দেখুৱাব খুজিছো যে হাতীগাঁও যে মূল পথটো আছিল, মূল পথৰ মাজত প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে বর্তমান সময়ত। আৰু আসলে যিসমূহ যান বাহন আছে, যান বাহন সমূহ যিকোনো সময়তে আসলে দুর্ঘটনা পতিত হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ত আহি পৰিছে। আৰু গাঁতটো মই দেখুৱাবলৈ চেষ্টা কৰিছো যে রাস্তার মাজতে এটা প্রকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে, যার ফলত বিভিন্ন ধরনের যিসমূহ যান বাহন আছে, যান বাহন সমূহ ইয়াৰ উপরে যাবলগা হৈছে। ফলত সন্তুলন কিছু কোনোখন গাড়ী সন্তুলন ক'ৰবাত বিকৃত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। ফলত যিকোনো সময়তে আসলে দুর্ঘটনা সংঘটিত হ'ব পাৰে। আৰু যি PWD বিভাগ আছে বা প্রশাসন আছে, কেৱল মাত্র কেইটামান বস্তা পাৰি দি আৰু কেইখনমান ৰঙা পতাকা আঁৰি দি ইয়াতে আসলে দায়িত্ব সামৰিব নে আগলৈ কিবা কাম কৰিব? আজি দিনটো যিহেতু ৰ'দ দিছে, বৰষুণ আঁতৰিল, যোৱাকালি দিনটোতো বৰষুণ নাছিল কিন্তু পানী কিছু পৰিমাণে হ'লেও আছিল, কিন্তু আজিৰ দিনটো দেখিবলৈ পোৱা গৈছে যে পানীও কমিছে, সমান্তরালভাবে রোদও দিছে। গতিকে আজির দিনটি তেওঁলোকে তৎপর হয়ে কিছু কাম হাতত লবনে, আজির দিনটিতো আসলে হাত হাফতি বহি থাকিব, সেইটো এটা গুরুত্বপূর্ণ কথা হব। দাদা, আপনার আসলে আইসো ডাঙর ডাঙর বিভিন্ন অঞ্চলত ডাঙর ডাঙর গাঁত সৃষ্টি হয়েছে, কেবল এই দোষতে বলে নয়, যিকোনো সময়তে এক্সিডেন্ট হয়ে যাব, এক্সিডেন্ট মানে বহুত সম্ভাব্য আছে। আর আপনার এনেকা থাকলে আপনার বেয়া হব, PWD মালিকে এই আমার ঠিকাদারে চাবা লাগে, রাস্তাটো বনাব লাগে, সোনকালে বনাব লাগে, অহা যাওয়া করাতে অসুবিধা হয়েছে, বিরাট অসুবিধা হয়েছে, গাড়ি গাড়ি যানবাহন চলিব পারা নাই, বিরাট অসুবিধা। এই আশা এনেকে গাঁথা হয়েছে, রিস্ক আছে, আর মানুষ মরিবও পারে, এনেকে এক্সিডেন্ট হওয়া পারে। হয় নিশ্চয়, বর্তমান সময় আসলে কেবল এই অঞ্চলতে বলে নয়, যেহেতু পানির তলত বিভিন্ন ধরনের গাঁত সমূহ আসলে ডুব গিয়ে থাকা দেখবলে পাওয়া গেছে। যদি রাস্তাটোর সিপারলে আমি দেখাবলে চেষ্টা করো, তেন্তে দেখবলে পাবো যে পানির তলত আসলে বর্তমানে গোটেই রাস্তাটো ডুব গৈ আছে। গতিকে সেই রাস্তাটো কত আসলে গাঁত আছে বা কত খাল আছে কোনো ধরনের ধরব নয় এক পরিবেশের সৃষ্টি হয়েছে, যার ফলত যিসমূহ দুচকীয়া বাহন আছে বা তিনিচকীয়া বাহন আছে বা চারিচকীয়া বাহন আছে যিকোনো সময়তে দুর্ঘটনা পতিত হব পাৰে। আৰু কিছু সময় পূর্বে আমি দেখিবলৈ পাইছিলোঁ যে তীব্র যানজটৰ সৃষ্টি হৈছিল, আসলে অতি ব্যস্ততাপূর্ণ এটা সময়, সকলো নিজৰ অফিস কাছাৰীলৈ ওলাই আহে আৰু সকল ছাত্র ছাত্রীসমূহ নিজের বিদ্যালয় তথা মহাবিদ্যালয়লৈ ওলাই আহে। গতিকে সেই সময়তে দেখবলে পোৱা গৈছিল যিসমূহ যান বাহন আছিল আহি এই স্থানতে এক তীব্র যানজটৰ সৃষ্টি হোৱা দেখবলে পোৱা গৈছিল। আৰু বিপরীত ফালে যদি মই দেখুৱাও, ইটো রাস্তা যেহেতু পানি বর্তমানেও আছে জয়ন্ত, গতিকে যদি রাস্তা সিপাৰৰ দিশটো কথা কওঁ, এফালে কৃত্রিম বান আৰু তার মাজতে মৰণ ফান্ড। ধন্যবাদ জনাইছো আপোনাক প্রিয়ব্রত। টুলুঙা মন্তব্যরে কৃত্রিম বান রোধত থাকি যাওয়া ব্যর্থতা ঢকার চেষ্টা গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘালর। সোমবারে গুয়াহাটির বান পরিস্থিতি সন্দর্ভত মন্ত্রী সিংঘালর নাভুত নাস্ত্রুত যুক্তির পাছতে সরব হয়েছে বিরোধী। ভূপেন বরার পৰা অখিল গগৈলৈ সকলে সমালোচনাত মুখর। সরকারের ব্যর্থতার বাবে জিয়াতু ভুগিছে সাধারণ জনতায়। কৃত্রিম বানর বাবে জগরিয়া মূলত রাজ্য সরকার। বানত ককবকাইছে মহানগরবাসী। টুলুঙা মন্তব্যরে ব্যর্থতা ঢকার চেষ্টা চলাইছে নগর উন্নয়ন মন্ত্রীয়ে। মহানগরীর অভাবনীয় বান পরিস্থিতিক লৈ এইদরে গরজি উঠিল বিরোধী। পুলিয়া বানে গোটে গুয়াহাটী মানক বন্দী কইলে, এটা কলে যে মেঘালয় পানি খোঁজার সময় ধুনিয়া বাক্য গাঁথনি হয়ে যায়, আর বানপানী হওয়ার সময় পানি কলা বগা হয়ে যায়। গুৱাহাটী মহানগৰ সাউথ ইষ্ট এছিয়াৰ এখন গুৰুত্বপূৰ্ণ চহৰত এনেকুৱা অকমন্য অপদাৰ্থ অদূৰদৰ্শী কোনো পৰিকল্পনাবিহীন কেৱল কমিশনৰ অংকত যোনে ক্ষমতাত বহি থাকে এইবিলাক মানুহৰ কাৰণে অৱস্থা হৈছে। গুৱাহাটীখনক কৈছিলে যে স্মাৰ্ট চিটি কৰি দিব, স্মাৰ্ট চিটি বুলি ডিক্লেয়াৰ কৰি দিছিলে। এতিয়া দেখা গ'ল যে স্মাৰ্ট চিটি গুৱাহাটীত সন্ধিয়া 5 বজাত মানুহ ঘৰৰ পৰা ওলাই অফিচৰ পৰা ওলাই যায় আৰু ঘৰ পাবৰ কাৰণে সেই একেখন গুৱাহাটীত ৰাতিপুৱা 3 বজাতহে ঘৰ পায়। এনেকুৱা পৰিস্থিতি আজি গুৱাহাটীত আজিৰ দিনটোত চলিছে।
হিমন্ত বিশ্ব শর্মার রেকর্ডের তো সময় সীমা সংখ্যা নাই, কিন্তু এবার গুৱাহাটী মহানগর করা কৃত্রিম বানপানীর রেকর্ডে আকো বিশ্বত নামটো খোদিত করে গেল। সোমবারের দিন গুৱাহাটী মহানগরীত ভয়ানক কৃত্রিম বানপানীর পিছত শাসকীয় মন্ত্রী বিধায়কর বিরুদ্ধে সরব হয়ে পড়েছে বিরোধী পক্ষ। বানর সময়ত কাজিরঙার নিচিনাক মহানগরবাসীর বাবে গুৱাহাটীর ফ্লাইওভার কেখনে মূল হাইল্যান্ড হয়ে পড়েছে বলে সরকারক কটাক্ষ করলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। অশোক সিংঘাল ডাঙরিয়ায় গুৱাহাটীর বানপানী সরকারি খরচত হেলিকপ্টারে দুদিনমান চাইছে বলে আপনার মাধ্যমে গম পাইছিল। তারপর তখেতে গুৱাহাটীত কমসে কম হেলিকপ্টারখন যদি বতর বেয়া কারণে উড়াব নয়, ড্রোন এটা উড়াই হলেও চাব লাগিছিল। এয়া এটা চরম বিফলতা তখেতসকলের। ফ্লাইওভারবিলাক বনাইছে কিন্তু ফ্লাইওভারখন যেনেকে কাজিরঙাত লেফটেন্ট জেনারেল এস কে সিনহা ঠাকুরদেব বোধ করু গড় আর জীব জন্তুর আশ্রয় হবলৈ 18টামান উখ ভেটি বনাইছিল। এতিয়া গুৱাহাটীবাসীৰ বাবে বানপানী বা বাছিবলৈ ফ্লাইভাৰবিলাক উখ ভেটি বুলি আমি অভিহিত কৰিব লাগিব নি, এইটো মোৰ অসমৰ চৰকাৰলৈ প্ৰশ্ন। যি সময়ত বানত ঘণ্টাৰ পিছত ঘণ্টা ভুকে ভাগৰে ৰাজপথৰ যানজঁটত বন্দী হৈ আছিল জনতা, সেই সময়ত জনতাৰ কাষলৈ নগৈ শাসকীয় দলৰ নেতাই হিতাপ নিয়ন্ত্ৰিত কক্ষত বিধানী দলৰ বৈঠকত ভাগ লোৱাক লৈ তীব্ৰ সমালোচনা বিৰোধী দলপতিৰ। গুৱাহাটীত যেতিয়া বানপানী নিমজ্জিত হৈ আছে সেইখিনি সময়ত মুখ্যমন্ত্ৰী নতুনকৈ বনোৱা সচিবালয় যিটো গৃহ লোকসেৱা ভৱন বুলি কয়, লোকসেৱা ভৱনৰ আলোচনা কক্ষত বিজেপি দলে তেওঁলোকৰ মিত্ৰ দলসমূহক বাদ দি নিজৰ এখন গোপন বৈঠক কৰিছে। চৰকাৰৰ কঠোৰ সমালোচনাত নামি পৰিল জ্যেষ্ঠ বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰো। স্মাৰ্ট চিটি প্ৰকল্প সম্পূৰ্ণ ব্যৰ্থ হোৱাৰ ব্যাখ্যা দাঙি ধৰি বিধায়কজনৰ চৰকাৰলৈ আহ্বান, বিশেষজ্ঞরে আলোচনা করে গুরুত্ব দিয় কৃত্রিম বান নিয়ন্ত্রণত। যাকালি তো হেভক হয়ে গেল, গোটে সমস্যা তো এনেকা তীব্র হয়ে গেল, রাতে দুটা তিনটা বজালেকে মানুষ ঘর আহি পাওয়া নাই, বহুতে ওচরের হোটেলত থাকবলগা হয়েছে। মরে এজন বন্ধু গিয়ে পেলায় ছয়মালার হোটেলত থাকি গেল, সেইপিনে সোমাবই নয়। এনেকা একটা বিধ্বস্ত অবস্থার কারণে এইখান সরকার মুখত বহুত কথা কয়, উন্নয়নের জোয়ার আনার কথা কয়, কিন্তু এই উন্নয়নের সফলা স্বরূপটাই হয়েছে গুৱাহাটী, গুৱাহাটীর কৃত্রিম বানপানী। আর এই বানপানীর সমস্যার কারণে রেসপন্সিবল কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ নকরি প্রচুর পরিমাণে টাকা পয়সার লেনদেন হয়েছে, মারিছে। মই আগতেও এসেম্বলিত এই যে ওয়াটার এটিএমর কোয়েশ্চন উত্থাপন করেছিল, তাতে কি ধরনের দুর্নীতি হয়েছে, প্রতিটি স্কিমত দুর্নীতি হয়েছে। বিজেপি সরকারের 9 বছর হওয়ার পিছতো বানপানীক লৈ কোনো গুরুত্ব নিদিয়াত কংগ্রেসের বিধায়ক আব্দুর রশিদ মন্ডলেও প্রকাশ করলে ক্ষোভ। 9 বছর ধরে দিছে, 9 বছর এই এক এখন দলের সরকার, 9 বছরে গুৱাহাটী উন্নয়নের কারণে যাক স্লোগান দিয়ে আছে নির্বাচন সময়, সাধারণ নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনত প্রতিশ্রুতি, ঘোষণাপত্র এইবিল সব গুৱাহাটী মহানগরবাসী কি প্রতিশ্রুতি দিছে। এক কথা কবলে গেলে জনসাধারণ কোনো সমস্যা লে আজি বানপানী কে জনসাধারণ আনন্দ যা মৌলিক সমস্যা মূল্য বৃদ্ধিকে আদি করে উন্নয়নের কথা এইবিল কত চিন্তা নাই, কেনকৈ যুদ্ধ জয় করব, রণ জিকিব, ইলেকশন জয়লাভ করব। ইফালে গুৱাহাটীর এনে ভয়ঙ্কর বান পরিস্থিতির মাজতে বিভাগীয় মন্ত্রী অশোক সিংহালে তুলুঙ্গা মন্তব্য করার অভিযোগ তুলি হয়ে পড়িল বিরোধী। অসম জাতীয় পরিষদর সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে বিভাগীয় মন্ত্রী পদত্যাগর দাবি করে কলে পানির রং সোয়াত নহয়, কৃত্রিম বান কেনেকৈ নিয়ন্ত্রণত আনিব গুরুত্ব দিয়ক। অসমৰ মুখ্যমন্ত্রীগী আটাইতকৈ বেছি গুৱাহাটী উন্নয়নৰ দায়িত্ব আছিল। মুখ্যমন্ত্রীগীর মুখে মুখে গুৱাহাটী স্মার্ট সিটি বনোৱাৰ যিটো দায়িত্ব এইটো তেওঁ লৈছিল। মাষ্টাৰ প্লেন শব্দটো বারে বারে কৈ থাকে, আজিও কৈ থাকে, ইমান মাষ্টাৰ প্লেন স্মার্ট সিটির পিছত আজি এই অবস্থা। তেওঁ কৈছিল নহয় জুৰুদৰ এখন ফ্লাইওভারখন হলে বানপানী সমস্যা সমাধান হব, তেওঁ কৈছিল নে শিলহাকু মানুহ উচ্ছেদ হওয়ার লগে বানপানী সমস্যার সমাধান হব। এই যে তেওঁলোকৰ চূড়ান্ত যিটো ব্যর্থতা আৰু এই কৃত্রিম বানপানীক লৈ থকা সরকারি যিবোৰ প্রকল্প এইবোৰক যে মুখ্যমন্ত্রী আৰু তেওঁৰ সাঙ্গু পাঙ্গু সকলে খিৰতি গায়ৰ দৰে ব্যৱহাৰ কৰে তাৰ ফল ভুগিছে আজি গুৱাহাটীবাসী ৰাইজে। হিৰকজ্যোতি মালাকৰৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। পরবর্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে লাইভ ৱাৰত লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে।
স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গোলাঘাটর দেরগাঁও স্থিত লাচিত বরফুকন পুলিশ একাডেমিত সপ্তম সংখ্যক নবনিযুক্তি গোটর 981 গৰাকী অসম বন সুরক্ষা বাহিনীর কনিষ্টবলর দীক্ষান্ত সমারোহ ভাগ লৈছে। আগবাইছ গোলাঘাটর পৰা পোনপটীয়া সম্প্রচার। বন সুরক্ষা বাহিনীর দীক্ষান্ত সমারোহত এয়া অংশগ্রহণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 981 গৰাকী কনিষ্টবলর দীক্ষান্ত সমারোহত অংশগ্রহণ। এয়া দেরগাঁওর বরফুকন লাচিত বরফুকন একাডেমি লাচিত বরফুকন পুলিশ একাডেমিত দীক্ষান্ত সমারোহত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজি দিনজোড়া কার্যসূচীরে গোলাঘাটত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। মুখ্যমন্ত্রীগী দীক্ষান্ত সমারোহত উপস্থিত হওয়ার পূর্বে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা জোৱানসকলৰ অভিভাৱকসকলো আহি উপস্থিত হয় লাচিত বৰফুকন পুলিচ একাডেমিত। মুখ্যমন্ত্রীর দিনজোড়া কার্যসূচী, আমি এই কার্যসূচীর বিষয়ে জানাইছো। বন সুরক্ষা বাহিনীর দীক্ষান্ত সমারোহত এয়া প্রথমে অংশগ্রহণ। 981 গৰাকী কনিষ্টবলর দীক্ষান্ত সমারোহত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রী, অভিবাদন গ্রহণ করেছে। এই মুহূর্তে বিয়লি 2 বজাত কাজিরঙার বাগরিলে যাব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। গোলাঘাটত কেইবাটাও কার্যসূচীত আজি অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। বিয়লি 2 বজাত কাজিরঙার বাগরিত আছে মুখ্যমন্ত্রীর কার্যসূচী। আর এই অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীর সহিতে উপস্থিত আছে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী, আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং, ইয়া দেরগাঁওর বরফুকন লাচিত পুলিশ একাডেমি। সন্মানীয় রাষ্ট্রীয় পতাকা বহন করে নিশান্তলী দীক্ষাস্থলী প্রবেশ করেছে, রাষ্ট্রীয় সন্মান জানাব। অনুরূপ সকলে থিয় হয়ে সন্মান প্রদর্শন করব। সরকারি পোশাক পরিহিত বিষয়াজন সকলে স্যালুট দিয়ে সন্মান জানাব।
ইয়া গোলাঘাটত দিনজোড়া কার্যসূচীরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেরগাঁও স্থিত লাচিত বরফুকন পুলিশ একাডেমিত সপ্তম সংখ্যক এয়া নবনিযুক্ত গোটর 981গৰাকী অসম বন সুরক্ষা বাহিনীর কনিষ্টবলৰ দীক্ষান্ত সমারোহত ভাগ লৈছে। মুখ্যমন্ত্রীগী দীক্ষান্ত সমারোহত উপস্থিত হওয়ার পূর্বেই বিভিন্ন প্রান্তর পৰা অহা জওয়ান সকলৰ অভিভাবক সকলো আহি উপস্থিত হয় লাচিত বরফুকন পুলিশ একাডেমিত আর 2 বজাত কাজিরঙার বাগুড়ি বনাঞ্চলতো এক কার্যসূচীত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। লাইভ আৰত লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিরতি।